लाखों दर्शकों का भरोसेमंद न्यूज चैनल R9 भारत। कछार जिले की आसमगढ़ परिषद पार्टी का नेतृत्व आगामी स्वतंत्रता दिवस अमृत महोत्सव मनाने के लिए सजग है। 15 अगस्त को स्वतंत्रता दिवस की 75वीं वर्षगांठ के अवसर पर कोशाईपुर दुर्गानगर ग्राम पंचायत क्षेत्र के विभिन्न ग्रामीण क्षेत्रों में अमृत महोत्सव मनाने के लिए कछार जिले की आसमगढ़ परिषद पार्टी व अन्य दलों के नेताओं ने जागरूकता बैठकों का आयोजन किया और भारतीय जातियों पटाखा वितरित किया। आज की जागरूकता बैठक में कछार जिला आसमगढ़ परिषद पार्टी के महासचिव मोनितान सिंह, गौतम नाथ, राहुल बारलास्कर, नाजिम चौधरी आदि लोग मौजूद थे। कछार से सुरजीत चक्रवर्ती की रिपोर्ट। रविवार गोसाईपुर दुर्गानगर जीपी वार्ड सभा হইছে আমার জিপিতে প্রায় আজকে 9টার মতো। তৎসঙ্গে আমাদের এজিপি বিজেপি সব দলেরই কর্মীরা আমরা একত্রিত হইয়া আমার গ্রামের 10টা যে রেভিনিউ গ্রাম আসলো এই 10টা রেভিনিউ গ্রামের মধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের স্বপ্নের যেটা 75 বছর পূর্ণ হওয়ার কারণে যে প্রত্যেক ঘরে ঘরে হার ঘর তিরঙ্গা অভিযানের লাগি আমরা প্রত্যেক গ্রামে গিয়া গিয়া যতটা সম্ভব হয়েছে আজকে এই গরমের মধ্যে আমরা সব প্রতিনিধিরাও মিলিয়া গ্রামের মধ্যে গিয়া গিয়ে আমরা কিছু পতাকা ডিস্ট্রিবিউট করছি আর ওখানে হঠাৎ আসি আগামী 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে প্রত্যেক ঘরের মধ্যে পতাকা উত্তোলন হইতো সেটাও আমরা অ্যাওয়ারনেস করিয়া দিলাম প্রত্যেক ঘরে ঘরে করিয়া। এই উপলক্ষেই আজকে আমরা একটা সভাও করছি যে আজকে আমার 8 নম্বর গ্রুপ ওয়ার্ডের মেম্বারের বাসাতে, শান্তনু সিংয়ের বাসাতে এজিপি বিজেপি এবং আমার ওয়ার্ড মেম্বার সহ আরও গ্রামের ময় মুরব্বী নিয়ে আমরা পতাকা নিয়ে একটা গ্রামে গ্রামে গিয়ে আমরা পতাকা ডিস্ট্রিবিউট করলাম। এটি আমিও করলাম। আমরা হারগার তিরঙ্গা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অ্যাওয়ারনেস প্রোগ্রামে মাধ্যমে আমরা আজকে উদারবন গোসাইপুর দুর্গানগর জিপি দুর্গানগর পার্ট টু শান্তনু সিং ওয়ার্ড মেম্বার এবং আমার নিজের বাসাত আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে আমরা এখানে সচেতনতা সভা একটা আমরা করা হয়েছে এবং আজকে থেকে আরম্ভ করি আমরা প্রত্যেক ঘরে হার ঘর তিরঙ্গা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আরম্ভ করব এবং আগামী 13, 14, 15 এবং 16 এই 4 দিন আমরা প্রত্যেক ঘরে আমরা ন্যাশনাল মানে ফ্ল্যাগ হোস্টিং আমরা করব। আমরা ধন্যবাদ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ আসাম এবং আমাদের অ্যালায়েন্স গভর্নমেন্ট আমরা ধন্যবাদ জানাই। এইগুলো আমি আমাদের সঙ্গে মানে বিজেপি এজিপি এবং অন্যান্য যে পার্টি আছে সবাই আমরা একত্রিত এই হার ঘর তিরঙ্গার অ্যাওয়ারনেস প্রোগ্রামটা একত্রিত আমরা মানে চালিয়ে যাচ্ছি। নমস্কার, সালাম আলাইকুম। আজকে উদারবন সমষ্টির গোসাইপুর দুর্গানগর জিপির আমার শান্তনু মেম্বার ওর বাড়িত এবং আমার মনিতনদার বাড়িত আমার জিপির সব আসলা উপস্থিত ওয়ার্ড মেম্বার তিনি এবং আমার কাছাড় ডিস্ট্রিক্ট এজিপির সব দলর মানুষ আসলা। তাই আজকে এই উপলক্ষে আমার মনিতনদা একটা খানের ব্যবস্থা করছেন, আমরা সবে খাইছি, প্রোগ্রামটা ভালো হয়েছে। ধন্যবাদ সবাই মনিতনদা, সবটাই আমরা ধন্যবাদ জানিয়া।